বাংলাদেশ কৃষি ব্যাংকের রাজশাহী ও রংপুর বিভাগের শাখাগুলো নিয়ে 1987 সালে গঠন করা হয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব। লক্ষ্য ছিল কৃষিখাতে অর্থায়নের মাধ্যমে ওই অঞ্চলের 16 জেলার উন্নয়ন। সেই লক্ষ্য কম বেশি যতটাই পূরণ হোক না কেন, ব্যাংকটি কিন্তু 36 বছর ধরেই লোকসানে রয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে তো এটা আলাদা হয়ে আসছে। বাংলাদেশ কৃষি ব্যাংক এই অঞ্চলটা রংপুর বা রাজশাহী ডিভিশন বাদ দিয়ে অন্য এলাকায় কাজ করে, তাদেরও লস থাকে অনেক, এবং এই ব্যাংকও বেশ কিছুদিন ধরেই লসেই ছিল। আমরা গত ডিসেম্বরে অপারেটিং প্রফিট করতে পেরেছিলাম প্রায় 4 কোটি টাকা, কিন্তু আলটিমেট আমার বছর শেষে আবার লসেই থাকে। রাকাব পরিচালনায় যেমন অব্যবস্থাপনা রয়েছে, তেমনি বড় অঙ্কের ঋণও খেলাপি হয়ে পড়েছে। এতদিনে ব্যাংকটিতে দক্ষ জনবলও তৈরি হয়নি, ফলে যেন তেনভাবেই চলছে রাকাব। বিভিন্ন পর্যায়ে লোকগুলো নিয়োগের প্রক্রিয়াটা হচ্ছে যে এক সময় ছিল যে সব লোকেই নিয়োগ করতো বাংলাদেশ ব্যাংকের, ব্যাংকার সিলেকশন কমিটি আছে এই কমিটির মাধ্যমে। এখন শুধু অফিসার লেভেলটা, অফিসার থেকে উপরের লেভেলটা আর কি, নিচের ম্যাক্সিমাম পদেই ছিল। আমাদের গভর্নমেন্টের পলিসি ছিল যে আউটসোর্সিংয়ের মাধ্যমে আসতো, এখন আবার মাঝখানে গভর্নমেন্ট বলছে যে এই রিক্রুটমেন্টটা, আউটসোর্সিংটা চলবে না, আমাদের নিজেদের রিক্রুট করতে হবে। সেই প্রক্রিয়ায় আছে, সেই প্রক্রিয়াগুলো আবার মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। সেই অনুমোদন পাওয়ার পরে বিজ্ঞপ্তি দিয়ে রিটার্ন টেস্ট ভাইবা, এই প্রক্রিয়াটা অনেক বড় থাকে। এই কারণে সব সময় আমাদের অর্গানোগ্রামে যেই ম্যান পাওয়ারটা থাকার কথা এটা থাকে না। রাকাবের অনুমোদিত মূলধন 1000 কোটি টাকা ও পরিশোধিত মূলধন 824 কোটি 80 লক্ষ টাকা। 18টি জোনাল কার্যালয়, 2500 কর্মকর্তা ও 1293 জন কর্মচারী এবং 383টি শাখা নিয়ে চলছে এই ব্যাংকের কার্যক্রম। মোট শাখার মধ্যে 333টি গ্রামে অবস্থিত। গত জুন শেষে রাকাবের দেওয়া ঋণের পরিমাণ দাঁড়ায় 6206 কোটি টাকা, এর মধ্যে খেলাপি 1200 কোটি টাকা। খেলাপি ঋণ তুলতে পারছে না ব্যাংকটি। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের যে এই খেলাপি ঋণ যেটা আছে, এইটার বড় জায়গাটাই হচ্ছে যে আমরা কিছু কৃষি নির্ভর বা কৃষি সংশ্লিষ্ট শিল্প খাতে ঋণ দিয়েছিলাম। এইগুলো আপনি যদি রাজশাহী অঞ্চলে দেখেন, এগুলো কিন্তু খুব সাকসেসফুলি রান করে নাই। এগুলো কেউ কেউ পার্সিয়ালি রান করতেছে, কেউ কেউ বন্ধ হয়ে গেছে। ছোট ছোট রাইস মিল বা হাস্কিন মিলে লোন দিয়েছিলাম, এবং এক সময় একটা এরিয়ায় একটা এরকম একটা হাব গড়ে উঠছিল। যে কোনো কারণেই হোক, ওই জায়গাটার সমস্ত ইন্ডাস্ট্রিগুলোই ফেইল করছে বা সিক হয়ে গেছে, এগুলো খেলাপি হয়ে গেছে, এগুলো রিকভারি হইতে সময় লাগছে। দীর্ঘমেয়াদের ফাইন্যান্সে কিন্তু এই জিনিসটা থাকবেই, ক্লাসিফাইড হবে, এখান থেকে উঠে আসবে। ব্যাংক মনে করে যে এটাও একটা স্বাভাবিক বিষয় যে কিছু কিছু ঋণ খেলাপি হচ্ছে, আবার পরে এটা উঠে আসবে। ব্যাংকের সমস্যা হলো কর্মকর্তারা মাঠ পর্যায়ে থাকতে চান না, সবাই জেলা ও বিভাগীয় শহরে থাকার চেষ্টা করেন। রাকাবের রাজশাহীর প্রধান কার্যালয় ও ঢাকা অফিসে 3 বছরের বেশি সময় ধরে চাকরি করছেন 13 জন কর্মকর্তা। নিয়ম অনুযায়ী প্রতি 3 বছর পর তাদের বদলি হওয়ার কথা। 3 বছর হলে তাকে বদলি করার জন্য আমার কনসিডারেশনে নিয়ে আসে, কিন্তু 3 বছর হলেই তাকে বদলি করতে হবে এমন না কিন্তু বিষয়গুলো। কারণ এমন এমন কিছু বিষয় থাকে যে এক শাখায় যেটা বললেন যে একটা ঋণ খেলাপি আছে, ওইটার সঙ্গে আদায় করার জন্য হয়তো আমাকে কিছু লোককে ওখানে রাখতে হবে, সেই পলিসিগুলো আমরা নেই। সুতরাং 3 বছর পরেই কাউকে বদলি করতে হবে এমন না। আর ওইভাবে বদলি করতে গেলে একটা প্রতিষ্ঠান কখনো অ্যাডজাস্টও করতে পারে না, কারণ ওই যে বললাম যে আমার তো লোকবল থাকার কথা যেটা, সেটা কিন্তু নাই, ফলে সেই জিনিসটা হয় না। সম্প্রতি 109 জনকে জ্যেষ্ঠতার নীতি লঙ্ঘন করে পদোন্নতি দেওয়া হয়েছে, এ বিষয়ে ক্ষোভ রয়েছে ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে। পদোন্নতির যে নীতিমালাগুলো, এগুলো কিন্তু এই ব্যাংক এবং মন্ত্রণালয় অর্থাৎ সরকার কর্তৃক অনুমোদিত, এবং ওইখানে বিভিন্ন জায়গায় খাতওয়ারি নাম্বার আছে। ওই নাম্বার যদি কেউ অ্যাচিভ না করে, তাহলে কিন্তু সে পদোন্নতি পাওয়ার কথা না। Thank you.